জান্নাত বেঈমান যখন ডান হাত বাম হাত কেটে দিল ওর মালিক এমন সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাহু জামানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের আওয়াজ জারি হয়ে গেছে বড় বেঈমান লিডারটা ডাক দেয়া বলতেছেন ও খুবাইব নিজের এই মহামূল্যবান জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে ফেলে দিও না ঠেলে দিও না ওরে শোনা খুবাইব এখনো সময় আছে জানে বাঁচতে পারবা তুমি যদি এই মুহূর্তে বলতে পারো তোমার এই জায়গায় তোমার এই স্থানে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বেঁধে পিটানো হবে তাকে বেজ্জতি করা হবে আঘাত করা হবে আমরা তোমাকে এই মুহূর্তে সসম্মানে ছেড়ে দেব আর শোনো তোমার এই মক্কাতুল মুকাররমার মধ্যে তোমার জন্য নিরাপত্তা দেওয়া হবে তোমার বিবি তোমার বাল বাচ্চাদেরকে থাকার সুব্যবস্থাপনা করা হবে তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে তুমি কি চাও শোনো তুমি কি এতে রাজি আছো মুহূর্তের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই কথা প্রস্তাব শোনার পর চোখ দুইটাকে ঘোরায় চক্ষু লাল করে বেঈমানদের কি ইমাম দীপ্ত কণ্ঠে জবাব দেয় প্রতিবাদী কণ্ঠে জবাব দেয় ওরে বেঈমানের দলের আসল আমি খুবাইবের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফুটা রক্ত থাকলে আমি খুবাইবের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফুটা রক্ত থাকবে দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকলে আমার নবীর গায়ে আমার চোখের সামনে তোরা একটা কাটার আসরও দিতে পারবি না আমি খুবাইব সেটা কোনো দিন বরদাস্ত করতে পারব না তিনি কথা যখন বললেন বেঈমানের দলে আক্ষিপ্ত হইয়া চল্লিশটা বেঈমান তার শরীরের মধ্যে চল্লিশটা বল্লম দিয়া পা থেকে মাথা পর্যন্ত উজ্জুপুরি ভাবে আঘাত করতে থাকে ওরে আল্লাহর বান্দা বল্লম গুলি সব বুকের ভিতর থেকে ঢুকাইয়া পিঠ থেকে বের করে আল্লাহর বান্দা এ পুরোপুর করে দেয় গোটা সাড়ে তিন হাত বডিটাকে বেঈমানের দলে না হায়দার মতো ছাপাইয়া পইরা সাজরা করে দেয় উরি আল্লাহর বান্দা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক নিয়া বলতে আছেন আরশে আযিমের মালিক তুমি আরশে আযিম থেকে তোমার দয়ার নজর দিয়ে একটু তাকায় দেখো আল্লাহ আজ আমার কোনো অন্যায় নাই অপরাধ নাই মালিক আমি নিরপরাধী বেঈমানের দলের আমাকে হত্যা করে দিতেছে আমি শহীদ হয়ে যাব আমি তো তোমার দিদারে চলে যাব আল্লাহ রব্বুল আলামিন বেঈমানদের কাছে আজকে আমি খুবাইবের একটাই অন্যায় একটাই অপরাধ আল্লাহ আমি কেন তোমাকে রব বলে স্বীকার করলাম আল্লাহু আকবার আল্লাহ তুমি আমার রব তুমি আমার মালিক ওই বেঈমানদের কাছে আমি খুবাইবের একটাই অন্যায় অপরাধ আমি কেন তোমার নবীকে নবী হিসেবে গ্রহণ করলাম পয়গম্বরকে কেন নবী হিসেবে মেনে নিলাম ওই বেঈমানদের কাছে আমি খুবাইবের একটাই অন্যায় অপরাধ মালি আজ আমি কেন তোমার কুদরতি কদমে গিয়া নামাজে সিজদা দেই আল্লাহু আকবার আল্লাহ বেঈমানদের কাছে আমি খুবাইবের একটাই অন্যায় অপরাধ মালি আমি কেন আজকে তোমার নবী সুন্নাত তরিকার দাঁড়ি মুখ রাখলাম বেঈমানদের কাছে আমি খুবাইবের একটাই অন্যায় একটাই অপরাধ কেন তোমার নবীর আদর্শের টুপি আমি মাথায় দিলাম আমি খুবাই কেন তোমার নবীর সুন্নাত তরিকার পোশাক আমি গায়ে দিছি আল্লাহ তোমার হুকুম মানতে গিয়া তোমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলতে গিয়া যদি আমার জীবন দেওয়ার আগে আমি দিতেছি আল্লাহ তুমি আমায় কবুল করে দাও বালি আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন মুমিন মুসলমান উম্মতের দান দুনিয়ার আসমান নিচে জমিন রূপে যখন বেহেশতে রূপে জান্নাতের বাগান কায়েম হয়ে যায় বুজুর্গ ওলামায়ে কেরাম মজলিসে ওই বুজুর্গ ওলামায়ে কেরাম আল্লাহর মজলিসের মধ্যে বসেন দিনদারেরা বসেন কোরআনের মাহফিল স্টেজ কায়েম হয়ে যায় আখেরাতের বাজার কায়েম হয় ওই মজলিসে যখন তোমরা কদম বা কদম দিয়ে সামনে অগ্রসর হও তোমাদের প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ হাবিব বলতেছেন আল্লাহ তাআলা আমল নামা থেকে এক একটা করে সগিরা গুনাহ মিটায়া দেয় প্রত্যেকটা কদম কোরআনের মাহফিলে দেওয়ার কারণে আমাদের প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি করে নেকি আপনার আমল নামার মধ্যে দান করেছে আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার শুধু তাই না গোটা প্রোগ্রামটাকে আল্লাহর বান্দা রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের চাদর দিয়া বেষ্টন করতে করতে মালিকের আরশে আযিম পর্যন্ত পৌঁছায় যায় সুবহানাল্লাহ বলেন সবাই ওরে আল্লাহর বান্দা এখানে ধনীরা আছেন গরিবরা আছেন যুবকরা আছেন বৃদ্ধরা আছেন
উনি আল্লাহর বান্দা সাদা আছেন এখানে কালো আছেন ধনী আছেন গরীব আছেন শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর পেশাজীবীর মানব কৃষক শ্রমিক মজুর সর্বশ্রেণীর মুমিন মুসলমান কোরআনের মাহফিলে আসছেন আল্লাহর বান্দাই মাহফিলে আসার পর তারা আল্লাহ তাআলার কাছে দুহা উত্তোলন করে ডাক দিয়া বলেন তিসিম মালিক আল্লাহ আয় আল্লাহ তোমার বৃদ্ধ গোলামটা তোমার যুবক গোলামটা রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার সাদা গোলামটা তোমার কালো গোলামটা আল্লাহ তোমার গরীব গোলামটা তোমার ধনী গোলামটা আল্লাহ কোরআনের মাহফিলের ময়দানে বসে গেছি রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের গুনাহগুলি মাফ না করবা আল্লাহ আমরা রহমতের ফেরেশতারা তোমার আরশের দরজা থেকে হাত নামাবই না আল্লাহু আকবার বলেন সবাই এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সুতরাং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ঝাউতলার রেললাইন যুব সমাজ আজকে আখেরাতের বাজার মিলে এলো কোরআনের বাজার মিলে এলো আয় আখেরাতের বাজারে আয় দুনিয়ার বাজারে মার্কেট শপিং মলে যদি যাও দুনিয়ার সামগ্রী পাওয়া যায় চাউলের দোকানে গেলে চাল পাওয়া যায় কথা ঠিক না বেঠিক যুবক ডালের দোকানে গেলে ডাল পাওয়া যায় তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায় কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায় মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায় ফ্রিজের দোকানে গেলে ফ্রিজ পাওয়া যায় বাইকের দোকানে গেলে বাইক পাওয়া যায় এসির দোকানে গেলে এসি পাওয়া যায় গাড়ির দোকানে গেলে গাড়ি পাওয়া যায় কথা ঠিক না বেঠিক এবারে প্রশ্ন করবা হুজুর ওলামা ইকরাম আল্লাহওয়ালারা ও দিনদারেরা দিনের দাইরা বালক আখিরাতের বাজার এই মুহূর্তে কোথায় মিললাম ওরে আল্লাহর বান্দা চোখ কান খুলে রেখে কাল বিলম্ব না করে আয় আজকের এই ঝাউতলার অনলাইন যুব সমাজ কোরআনের বাজার মিলাইলো আখিরাতের বাজার মিলাইলো আল্লাহর বান্দা এই বাজারে যদি আসতে পারো কদম বা কদম দিয়ে জীবনের সব সগিরা গুনাহ মাফ হয়ে যাবে এখানে আসার পর দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধিন হবে না এখানে আসার পর ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হবে এখানে আসার পর জীবনের গুনাহ মাফ হবে এখানে আসার পর আল্লাহ এবং নবীর পরিচয় নিয়ে বাড়িতে যাইতে পারবা কথা ঠিক না জবানটা কইলে একটু দিলটাকে নরম করে চোখে পানি নেওয়ার চেষ্টা করেন আল্লাহ কায়মনের বাক্যে রব্বি করিম আমার মাওলাকে জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ জবানটা কইলে আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে কোরআনের মাহফিল নিয়ে আসছেন তোমার ওলিদের মাহফিল নিয়ে আসছো আল্লাহ আমল নামার মধ্যে একটা গুনাহ বাকি থাকতে মালিক তুমি আমাদের কাকেও মাহফিলের ময়দান থেকে বিদায় নিও না জোরে জোরে বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে নিয়ে আসছেন দিলটাকে আল্লাহমুখী করে বসে গয়রুল্লাহর মহাব্বত অন্তর থেকে দূর কইরা আমার আল্লাহর মহাব্বতের আগুন অন্তরে প্রজ্বলিত করার চেষ্টা করেন কারণ এই মাহফিল জীবনে তোমার আমার কারো জন্য শেষ মাহফিল হতে পারে না জোরে আওয়াজ করে বলে তৃতীয় বার্ষিক মাহফিল চলতেছে ওরে আল্লাহর বান্দা গত বছর দুইটে গত বছরের দিকে তাকায় দেখেন প্রথম বার্ষিক মাহফিলের পিছনের ইতিহাসের দিকে ফিরে তাকায় দেখ কত যুবক ময়দানে ছিল কত মুরব্বীরাও মাহফিলের ময়দানে ছিল কত যুবকেরা খাটাখাটনি করলো কত শ্রমিক ভাইরা খাটাখাটনি করল আজ দুইটা বছরের ব্যবধানে আজকে আমাদের মধ্য থেকে অনেকেই নাই মায়ার বাঁধন ছিন্ন করে এমন একটা জগতের মধ্যে চইলে গেল ওই জগতে যদি কেউ একবার চইলে যায় এ কবর পথে পথিকেরা মুসাফিরের দলেরা ওই জগতে যদি কেউ একবার যায় পুনরায় কিন্তু ফিরে আসার কোনো সুযোগ নেই কথা ঠিক না ঠিক ইমানি আওয়াজ নিয়ে বলেন ওই জগতের নাম কি কবর কবর হাসর মিজান শেষে কঠিন পৌঁছি না চারটি ঘাটি পার হইলে পাইবার আপনি আমাদের সবাইকে মাফ করে কবুল করে নেন জোরে জোরে বলেন আমি
আমার ভাইয়েরা আমি খুতবা শুরুতে পবিত্র কোরআন কারীমের মধ্য থেকে দুইখানা আয়াত কারীমা তেলাওয়াত করলাম প্রথম আয়াত কারীমা তেলাওয়াত করলাম সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াত কারীমা দ্বিতীয় আয়াত কারীমা তেলাওয়াত করলাম আল্লাহর বান্দা সূরা তাওবার মধ্য থেকে 119 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গুণিত আমিও বাণী হাদিসে পাকের মধ্য থেকে ছোট দুইটা হাদিসের টুকরা আপনাদের সামনে খেদমতে আরজ করিছি দোয়া করবেন মালি আল্লাহ তাআলা যেন আয়াত কারীমা হাদিস রাখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তার সমান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারী সে জানে জোরে জোরে বলেন আমিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমার বলা এবং কওয়ার কোনো ক্ষমতা নাই আপনাদের শুনবার কোনো ক্ষমতা নাই আমাকে বলা এবং কওয়ার আপনাদেরকে শুনবার ক্ষমতা দিয়েছেন কে হে মুসলমান ইমানি আওয়াজ দিয়ে বলেন তৌফিক দিলেন কে কত মহান তুমি কত মহিয়ান কত মহান তুমি কত মহিয়ান তুলনা তোমার হয় না ভুবন জুড়ে শুধু দেখি আমি দেখি তোমার করুণা আল্লাহু আকবার আকাশে বাতাসে সাগরে নদীতে ওগো আল্লাহ তোমার রাগান ঝরে অবিরাম আল্লাহু আকবার এ মুসলমান আজকে নারায় তাকবীরের ধ্বনির আওয়াজ ময়দান থেকে কেন বের হয় রে তাকায় দেখো নাই কি গত কয়েকদিন আগে আল্লাহর বান্দে ওই হিন্দুস্তানের মধ্যে আমাদের এক মুসলিম ভাই ইমাম দীপ্ত কণ্ঠে যখন নারায় তাকবীরের ধ্বনির আওয়াজ দেয় ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু আকবার তাম পৃথিবীর আসমান জমিন প্রকম্পিত হয়ে গেল নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী কাফের মুশরিক হিন্দু বেঈমানদের অন্তরের ভিতরে ঝাল ঝাড়া শুরু হয়ে গেল কথা ঠিক নাবে ঠিক করে খান আজকে তাম পৃথিবীর জমিনের মধ্যে তাকায় দেখেন মুসলমান কোন রাজনৈতিক আলোচনা নয় অরাজনৈতিক আলোচনা কিন্তু মুসলমানদের ইমান বড় দুর্বল হয়ে গেছে এটাই বলতে চাই আল্লাহু আকবার তাম পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান আজ ইহুদি বেঈমান হিন্দু বেঈমান বদমাশ কর্তৃক নির্যাতিত নিষ্পীড়িত লাঞ্ছিত অপমান অবস্থ কথা ঠিক নাবে ঠিক জবান আজকে মুসলমানদেরকে ইহুদি বেঈমানেরা খ্রিস্টানেরা হিন্দু বৌদ্ধ না ফারমানেরা পাখির মতো গুলি করে হত্যা করে কথা ঠিক নাবে ঠিক করে আওয়াজ করে মুসলমানদের রক্ত দিয়ে তারা গোসল করে আনন্দ উল্লাস করে মুসলমান আরে মুসলমানের যুবক এর লাইনে যুব সমাজ ভালো করে শোনা নামাজকে মুসলমানদের শরীর থেকে কর্তানকে আলাদা করে ওই বেঈমানের দলেরা কাফের মুশরিক বেঈমানেরা ফুটবলের মতো লাঠি দিয়ে আনন্দ মিছিল দেয় কথা ঠিক নাবে ঠিক এ মুসলমান আজকে এই মুসলমানদের পরাজয়ের কারণটা কি মুসলমান আমি আমার ক্ষুদ্র গেয়াদের আলোকে বের করলাম রিসার্চ করে একটাই কারণ আজকে মুসলমান কোরআন থেকে দূরে আজকে নবীর আদর্শ সুন্নাত তরিকার থেকে দূরে কথা ঠিক না ঠিক মুসলমান আজ নামাজ থেকে দূরে জিকির তেলাওয়াত থেকে দূরে মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল ধর্মীয় প্ল্যান প্রোগ্রাম থেকে দূরে তাই মুসলমানদের কলবের মধ্যে গুনাহ নামক ফরমালিন লেগে গেছে ঈমান নামক ঘরের মধ্যে চোর ঢুকে গেছে ঢাকা ঢুকে গেছে ইবলিস শয়তান কথা ঠিক না বেটি তাই আমরা হয়ে গেছি না ফরমান আরে মুসলমান ফরমালিন তো সব জায়গায় লাগছে কোন জায়গার মধ্যে ওষুধ লাগাবো সারা গায়ের মধ্যে তো দাউদ ওষুধ মলম কোন জায়গায় লাগাবো রে মুসলমান মলম লাগানোর জন্যই তো আজকে তাফসির মাহফিলতে জম করলো যুব সমাজ হক্কানি ওলামা ইকরামদের মশওয়ারা পরামর্শ নিয়ে কথা ঠিক নাবে ঠিক আরে তাকবীর এই তাকবীরে কাম হইতে না এই তাকবীর কোন ধাইদের কাজ হবে এই চট্টগ্রামের পতেঙ্গার পাশেই তো মহাবিশাল সমুদ্র বঙ্গোপসাগর এটিয়ে কত কয় না লাগাজন 99 দিন 60 দিন না খাই রিজি তাম সবেটা কবে দূরই বুড়ি আল্লাহ একটু জোরে কান ঠিক না বে ঠিক এইবার ঠিক আছে ঘরে যাই পাইলার ভাত একটাও রাখবেন না একটা পাইলা সব তরকারি সব সালুন সব সব হাব হাব করে খাই ফেলে হ্যাঁ মে বাদাম তরকারি খাবেন শুন খবর দারে হ্যাঁ ভাই আখ খাওয়ানা বন্ধ রে তবে একটা খাওন চলে সিমরেলি কথা বুঝছেন হেডালো এটা কোনটা এই কইতে পারেন দেখছো এটা হলো পয়কার পান হান হে বন্ধু রাগ হইছে না এবার পয়কার পে হয়কার হে 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 পয়কার মানুষ কেন হানি আর মগ বরিশাল লিয়ে কয় মগ বরিশাল লিয়ে কয় একা দু মোর একটু পানি দিয়ে একসের কাল হে মুসলমান ইমানকে মজবুত করার প্ল্যাটফর্ম এই মুহূর্তে এই জায়গায় কোরআনের মাহফিল ঠিক যুবকরা কি রাগ হইছে না এবার বড় ঢাকায় যাইছে কি ঠেকদাই ঠেকদাই দোলনায় সব তাম শহর বসো
আমি কি তোমাকে দুশমন লামাই کرام না দুশমন এরা নায়েবে রাসূল তোমাদের বন্ধু কথা ঠিক না বেঠি এই যে সিমদেলি সাহেব নায়েবে রাসূল মাওলার পাগল এই যুব সমাজ ইমাম দীপ্তকণ্ঠে ওমর দীপ্তকণ্ঠে ময়দানে আওয়াজ করতে হবে কথা ঠিক না বেঠি এই মুসলমান ইমাম দীপ্তকণ্ঠে ময়দানে তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে ছাপায়া পড়তে হবে কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই তাকবীরের ধ্বনিতে এমন জোরে ময়দানে দিবারে যুবক ওই হিন্দুস্তানের ইন্ডিয়ার করুণ কাটে ওই যুবতী রমণী মুসলিম মহিলা যখন নারায় তাকবীর ধ্বনি দেয় ওই বেঈমানদের অন্তরের ভিতরে ঝালঝালা শুরু হয়ে যায় প্রকম্পিত হয়ে যায় কথা ঠিক না বেঠি শত শত বেঈমান একদিকের মধ্যে শত শত বেঈমান একদিকে রাম শ্রী বলে ওরা স্লোগান দেয় আর মুসলিম তরুণী যুবতী রমণী মহিলাটা ওরা নারায় তাকবীর ধ্বনি দেয় নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার মুমিন কি শামশির আল্লাহু আকবার মুমিন কি তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর এ মুসলমান নারায় তাকবীর ধ্বনি এমন জোরে দিতে হবে ইমাম দীপ্তকণ্ঠে নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষ জানো ওরে আল্লাহর বান্দা উল্টোভাবে ভয়ে প্রকম্পিত হইয়া ঢিকবাজি খাইয়া যেন এই চট্টগ্রামের পতঙ্গা সমুদ্রের মধ্যে পয়রা যেন হাবুডুবু খাইয়া মারা যায় কথা ঠিক না বেঠি নারায় তাকবীর চট্টলার মুসলমান না দায় তাকবীর আল্লাহু আকবার না দায় তাকবীর আল্লাহু আকবার ইসলামের শত্রু না মুসলমানদের দুশমনেরা না দায় তাকবীর আল্লাহু আকবার যুবক তুমি দুর্জয় বীর তুমি আমার অহংকার ওয়ালেন তুমি দুর্জয় বীর তুমি আমার অহংকার এ মুজাহিদ তুমি দুর্জয় বীর তুমি আমার অহংকার তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন লাখ শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজা খুন চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে মিনারে ডাকিছি মুয়াজ্জিন সব মায়ার বাঁধন জীবনের পিছুটান ভেঙে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছুটান মুসলমান তুমি আমি সবাই মুসলমান কন্যা মুসলমান জন্য আল্লাহ জান্নাত বানাইছে কাফের মুশরিক বেঈমানের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই মুসলমান এই মুসলমানের শব্দটা মুখে উচ্চারণ করে তা কত সরম কত লজ্জা এই বেটা এই যে কোন ফরমালিন রোগে আমাকে পাইল আল্লাহ জোরে বলো আল্লাহু আকবার তুমি আমি সবাই মুসলমান তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল কথা ঠিক কি না তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সুখী হও কি বা দুঃখী হও রেখো ইমানটা নির্ভেজান তুমি কাছে রও কি বা দূরে রও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান তুমি আমি সবাই মুসলমান নারায় তাকবীর আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 নারায় তাকবীর তুমি আমি তো নাম দিয়েছি মুসলমানই কাজে কিছু করি না আর যুবা এত নয় তো মুসলমানই শুধু রঙের কিন্তু বাহানা এর যুবকের দান মুমিন যদি দাবি করতে চাও মুমিন যদি হইতে চাও হযরত আবু বকরের মতো প্রকৃত মুমিন হওয়া লাগবে কথা ঠিক না বেঠি এ বীর চট্টলার মুসলমান এ ঝাউতলা রেল লাইন এলাকার যুব সমাজ মুসলমান এ পর্দার মাগো যুবক আমার ভাই মুমিন মুসলমান যদি হতে চাও মুমিন যদি হতে চাও হযরত ওমরের মতো মুমিন হওয়ার চেষ্টা করে নাও কথা ঠিক না বেঠি মুমিন তো ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার কথা ঠিক না বেঠি আল্লাহর বান্দা শিয়ালও বরে কুকুরও বরে কথা ঠিক না বেঠি জোরে কও ওই কবি আল্লামা আইনুদ্দিন আজাদ রহমাতুল্লাহ আলাইহি বলে গেছে শিয়াল হয়ে হাজার বছর বেঁচে থেকে লাভ কি বলো তার চেয়ে একদিন হয়ে বাঘের মতো বাঁচাও ভালো কথা ঠিক না বেঠি ওরে আল্লাহর বান্দা
ইমানকে মজবুত করা আমলকে সুন্দর করার চেষ্টা করে না আল্লাহর বান্দা কোনো ভয় নাই কোনো প্রেশনি নাই মুমিন একমাত্র ভয় করব আল্লাহকে কথা ঠিক না ঠিক মুমিন যদি হতে চাও হযরত খুবাইবের মত মুমিন হওয়ার চেষ্টা করে নাও কথা ঠিক না ঠিক ইসলামে মুমিনের কোনো দাম নাই ভেতরে আল্লাহর বান্দা লাগবে আল্লাহর মহব্বতের আগুন দ্বীনের মহব্বত ইসলামের মহব্বত নবীর আদর্শ সুন্নাত তরিকার মহব্বত মুমিন যদি হতে চাও হযরত খুবাইবের মত মুমিন হওয়ার চেষ্টা করে নাও কথা ঠিক না ঠিক মুমিন যদি হতে চাও হযরত বিলালের মত মুমিন হও আল্লাহ তোমার আশিক হও নবীর আশিক হও নামধারী মুমিনের কল দাম নাই দাম নাই দাম নাই দাম নাই কথা ঠিক না ঠিক ওই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুখ বেঈমানের দল আল্লাহ বদরের প্রান্তান মুসলমানদের সাথে লড়াই শুরু হয়ে গেল দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহু আকবার বদরের প্রান্তরে মুসলমানের আল্লাহর বান্দা 70টা বেঈমানকে কতল করে আল্লাহর বান্দা হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠায়া দেয় কাফের মুশরিক বেঈমানরা সেখানে পরাজয় বরণ করে কাফের মুশরিক বেঈমানদের শরীরের মধ্যে তেলে বেলে আগ তেলে তেলে বেগুনে আগুন জ্বলে গেল ওরা পরস্পরে বলতে থাকে মুসলমানদেরকে যদি সামনে আবার কোথাও কোনো জায়গায় কোনো যুদ্ধে পাই এর উচিত জবাব দিব আল্লাহর বান্দা বেঈমানরা সারাক্ষণ মুসলমানদের কোনো সন্ধান করে আর খুঁজতে থাকে ওরা পরাজয় ক্রমে আল্লাহর নবীর একজন আদর্শের সৈনিক ওরে আল্লাহর বান্দা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে অ্যারেস্ট করে গ্রেফতার করে আল্লাহর বান্দা জেলখানার মধ্যে প্রেরণ করে দেয় ওরা আনন্দে মিছিল দেয় এই যে পাইছি আল্লাহর একজন গোলাম নবীর একজন উম্মত আদর্শের সৈনিক এই খুবাইবকে আমরা জেলখানার মধ্যে এখন আবদ্ধ করেছি নির্দিষ্ট টাইমে আমরা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে আমরা তাকে জনসমুখে প্লেস করে আঘাত করতে করতে ফাঁসির মাংস তৈরি করে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় দিয়ে আমাদের 70 জন আপনজনদের হত্যার প্রতিশোধ গ্রহণ করব জোরে জোরে কন্যা আউযুবিল্লাহ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবী কেমন আশিক ছিলেন কেমন মাওলার পাগল ছিলেন কেমন আশিক দিন ছিলেন আশিক নবী ছিলেন আল্লাহ তুমি আমি কেমন আশিক শোনো তুমি আমি তো মিষ্টি খাওয়ার আশিক তুমি আমি আড়াই পেছে জিলাপি খাওয়ার আশিক ফেন্নি খাওয়ার আশিক বিরিয়ানি সফটা খাওয়ার আশিক না 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 আমি কাউকে কটাক করছি না খাও সুন্নত তরিকার মিষ্টি খাও অসুবিধা নাই যখন ময়দানে কোনো নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী আমার নবীকে গালি দেয় ময়দানে ওলামা ইকরামদের নেতৃত্বে ঝাঁপায়ে পইরা নবীর দুশমনকে কতল করা ইমানের দাবি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার ভণ্ডরা দখল করে হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কাফনের কাফর বেঁধে ময়দানে আয় ছুটে আয় বিলিগেতে না তোদের জীবনটাকে কথা ঠিক না বেঁচে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে এ কষ্ট হয় কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে করি আল্লাহর বান্দা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে বেঈমানের দলের জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখে পরিত্যক্ত জেলখানা অন্ধকার ওখানে কোনো বিছানা নাই বালিশ নাই খানার কোনো ইন্তেজাম নাই তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আদর্শে শৈলী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে বেঈমানের দলের জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখে ওরা মাশওয়ারা করে দিন তারিখ নির্দিষ্ট নির্দিষ্ট করে নিল আল্লাহর বান্দা ওইদিকে আল্লাহর বান্দা খোলা ময়দান ফাঁসির মাংস তৈরি করা হলো জল্লাদ আসছে জল্লাদ 40টা কাফের মুশরিক বেঈমান হাতের মধ্যে ডাটা বল্লম নিয়ে দাঁড়ায় আছে হযরত খুবাইবকে দেখার পর তারা আঘাতে পর আঘাত করে আপনজনদের প্রতিশোধ আপনজনদের হত্যার প্রতিশোধ গ্রহণ করবে ওরে আল্লাহর বান্দা বড় বেঈমানটা যখন থেকে স্টেজ প্রতিষ্ঠা কায়েম হয়ে গেল ফাঁসির মাস তৈরি হয়ে গেল হাজার হাজার জনতা মানুষ দাঁড়ায় আছে খোলা ময়দানের মধ্যে আশেপাশে চতুর্দিকে আল্লাহর বান্দা অর্ডার হয়ে গেছে খুবাইব কোথায় তাকে তাড়াতাড়ি জেলখানা থেকে বের করে নিয়ে আসা
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেলখানায় আনার জন্য বের করার জন্য কাফের মুশরিক বেঈমানদের একটি দল চলে গেল ওরা তাকায় দেখতেছে আল্লাহর বান্দা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মাংস তৈরি কথা শোনার পর তার চিন্তার কোনো ছাপ চেহারার মধ্যে নাই চেহারা মুস্কি হাসি হাস্যোজ্জ্বল চেহারা মুখটা ভরনা চেহারাটাও মলিন না জবানের মধ্যে আমার মালিক আল্লাহ পাকের জিকির আওয়াজ এরে মুসলমান ফাঁসির মাংস সামনে তৈরি চেহারা বড় হাস্যোজ্জ্বল আমার মালিক আমার মাওলানা শেখ পাগল এ বীর চট্টলার মুসলমান এ রেল লাইন এলাকার মুসলমান যুব সমাজ পর্দারির বাগো তুমি আমি কিসের আশিক হইলাম কিসের পাগল হইলাম আমার শায়খুনা মুরশিদুনা কুতুবুল আলো সৈয়দ ফজলুল করিম পীর সাহেব জর্মে রহমাতুল্লাহ ডাক দিয়া প্রায় বাইরের মধ্যে বলতেন দদমাকা কণ্ঠী বাবা দুনিয়ার জমিনের মধ্যে তো সব পাগল কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ ক্ষমতার পাগল কথা ঠিক না বে ঠিক কেউ মান সম্মান প্রতিপত্তির পাগল কেউ বিবির পাগল কেউ ছেলে মেয়ের পাগল কেউ আরবায়েশির পাগল এই দুনিয়ার আসমান নিচে জমিনের উপরে একদল মেয়ে লোক এবং পুরুষের দল আছে ওরা টাকার পাগল না গাড়ির পাগল না ক্ষমতার পাগল না মান সম্মান প্রতিপত্তির পাগল না আরামায়েশির পাগল না ওরা খানার পাগল না ওরা বন্ধু বান্ধবের পাগল না ওরা অপসংস্কৃতি গান বাজনার পাগল না ওরা পাগল একমাত্র আমার আল্লাহ ওরা পাগল একমাত্র আমার নবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানা থেকে তিনি বের হয়ে যখন আসতেছেন বড় মেহমান তাকায় দেখে চেহারা বড় আশ্চর্য চিন্তার করো সব চেহারার মধ্যে নাই পাশ থেকে ছোট মেহমানকে ডাক নিয়ে বলতে আছে কি ব্যাপার বুঝতে পারলাম না তিন দিন সাড়ে তিন দিন আগে খুবাইবকে যেইভাবে জেলখানার মধ্যে প্রেরণ করে দিলাম চেহারা হাস্যোজ্জ্বল শরীরটা তো সেটা তেমনই আছে মুখটাও শুকায় নাই শরীরটাও শুকায় নাই হ্যামসম বডিয়ালা কি ব্যাপার বুঝতে পারলাম না এখানে খানার ব্যবস্থা তার জন্য কে করলো ছোট বেঈমান ডাক দিয়া বলতে আছেন লিডার এই খুবাইবকে গ্রেপ্তার করার পর আল্লাহর নবীর আদর্শ সৈনিক আল্লাহর গোলামকে গ্রেপ্তার করার পর তোমরা আনন্দ মিছিল দিয়া ঘরে গিয়া নাকি সর্ষের তেল দুই ছিদ্রের মধ্যে ঢুকাইয়া মনের মতো ঘুমাইছ আমরা কিন্তু আল্লাহর নবীর আদর্শ সৈনিক খুবাইবকে রাতের বেলায় পাহারা দিছি ওই গভীর রোদরেতে তিন দিন দেখলাম খুবাইবের মুখের কাছে কে যেন তাজা আঙ্গুরের ঝুপা দিয়ে যায় যে আঙ্গুরের কালারগুলি ভিন্ন সাইজগুলিও ভিন্ন রঙগুলি ভিন্ন দুনিয়ার সাধারণ কোন আঙ্গুর ফলের মতো আঙ্গুর ফল না এ আল্লাহর বান্দা এ মুসলমান যুব সমাজ পর্দার মাগো যুবক আমার ভাই মুজাহিদ আমার ভাইরা ইমানি আওয়াজ দিয়া বলেন জেলখানার মধ্যে ওই আঙ্গুর ফলের ব্যবস্থা খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জন্য কে করেছে আরেকটু জোরে আওয়াজ করে বলেন কে করেছেন খাবারের ব্যবস্থা আল্লাহু খায়রুর রাযিকিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কাদের কুদরত দারি বরকাবান أنت ربي أنت حسبي ذو الجلال تو قدير جليل لا جهاد بحر حال تهي ميرا نغاد الله أكبر شباب এবারে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমের সামনে আগায় যাইতেছে আল্লাহর বান্দা কষ্ট হয় এবারে সামনে আগানো পার উনি আল্লাহর বান্দা বেঈমানদেরকে ডাক দিয়া বলতে আছেন এই বেঈমানের দল কাফেররা সন্তরা তো আমি খুবাইবকে মেরেই ফেলবি ওরে মরে যাওয়ার আগে আমি শহীদ হওয়ার আগে আল্লাহ তাআলার কুদরতি কদমে একটু সিজদা
দিতে চাই দুরাকাত নামাজ পড়ার সুযোগ আমায় দে তো আমরা মেরে ফেলব হত্যা করে ফেলব দুরাকাত নামাজ পড়ার আগে পড়তে চাই সুযোগ দেওয়া হোক হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার দুরাকাত নামাজ কমপ্লিট করার পর ওরে আল্লাহর বান্দা বেঈমানের দলের তাকে ফাঁসির মঞ্চে তুলে দিল ফাঁসির মঞ্চে তুলে দেওয়ার পর ওরে আল্লাহর বান্দা দিলটার নাম করে দুই ফোঁটা চোখে পানি দাও সাহাবায়ে কেরামদের আত্মত্যাগের কথা ইসলামের জন্য দ্বীনের জন্য কথা শোনার পর যদি তোমার তো চোখের মধ্যে দুই ফোঁটা চোখে পানি আসে আল্লাহ নবী বলতেছেন যার চোখের মধ্যে দুই ফোঁটা চোখে পানি আসবে আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে কবরে আযাবের ভয়ে ওরে আল্লাহর বান্দা ওই চোখ দুইটার উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবি মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার ওরে আল্লাহর বান্দা চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না হবে না হবে না কি কথা ঠিক না বেটি বেঈমানের দলেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবী যখন ফাঁসির মঞ্চে তুলে দেয় ওরে আল্লাহর বান্দা কয়েকটা বেঈমান সাথে সাথে পায়ের মধ্যে রশি দিয়ে শক্ত করে বাঁধে হাত দুইটাও শক্ত করে বাঁধে কোমরের মধ্যে শক্ত করে বাঁধে বাঁধার পর বড় বেঈমান যখন ডাক নিয়া বলতে আসেন অর্ডার 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 উক্তুল উক্তুল একশান উনি আল্লাহর বান্দা জল্লাদ বেঈমান দান হাতের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবী একটা কোপ লাগায়া দেয় কোপ লাগিয়ে দেওয়ার সাথে সাথে ডান হাতটা সিটকে জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহর বান্দা জমিনের মধ্যে পড়ার পর ডান হাতের কাটা বাজু দিয়া তাজা খুন ঝর্ণার মতো শিরশির করে বের হইয়া জমিনটা রক্তে রঞ্জিত হয়ে যায় লাল হয়ে যায় বড় বেঈমান অর্ডার বাদ দেওয়ার পর জল্লাদ বেঈমান বাম হাতের মধ্যে একটা ঠাস করে কোপ লাগাইয়া দেয় বাম হাতটা সিটকে মাটির জমিনের মধ্যে পড়ে যায় জমিনটা মুহূর্তের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে যায় লাল হয়ে যায় বাম হাতের কাটা বাজু দিয়া সর্ণার মতো তাজা খুন শিরশির করে বের হয়ে যায় উনি আল্লাহর বান্দা এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ সরাবে মহাব্বত পেলা দেহম খোদায়া মহাব্বত কি আতিশ জ্বালা দেহম খোদায়া না আমেরিকা সে না লন্ডন সে উলফাত হামে মস্তে মদিনা কর খোদায়া না জাপান সে না জার্মান সে উলফাত হামে ওশা কি কাবা কর খোদায়া উরি আল্লাহর বান্দা জান্নাত বেঈমান যখন ডান হাত বাম হাত কেটে দিল ওর মালিক এমন সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের আওয়াজ জারি হয়ে গেছে বড় বেঈমান লিডারটা ডাক দেয়া বলতেছেন ও খুবাইব নিজের এই মহামূল্যবান জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে ফেলে দিও না ঠেলে দিও না ওরে শোনা খুবাই এখনো সময় আছে জানে বাঁচতে পারবা তুমি যদি এই মুহূর্তে বলতে পারো তোমার এই জায়গায় তোমার এই স্থানে তোমার নবী মোহাম্মদ রসুল্লাহকে বেঁধে পিটানো হবে তাকে বেজ্জতি করা হবে আঘাত করা হবে আমরা তোমাকে এই মুহূর্তে সসম্মানে ছেড়ে দেব আর শোনো তোমার এই মক্কাতুল মোকাররমার মধ্যে তোমার জন্য নিরাপত্তা দেওয়া হবে তোমার বিবি তোমার বাল বাচ্চাদেরকে থাকার সুব্যবস্থাপনা করা হবে তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে তুমি কি চাও শোনো তুমি কি এতে রাজি আছো মুহূর্তের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই কথা প্রস্তাব শোনার পর চোখ দুইটাকে ঘোরায় চক্ষু লাল করে বেঈমানদের কি ইমাম দীপ্ত কণ্ঠে জবাব দেয় প্রতিবাদী কণ্ঠে জবাব দেয় ওরে বেঈমানের দলের সব আমি খুবাইবের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফুটা রক্ত থাকলে আমি খুবাইবের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফুটা রক্ত থাকবে দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকলে আমার নবীর গায়ে আমার চোখের সামনে তোরা একটা কাটার আসরও দিতে পারবি না
আমি খুব আয়োজনা কোনদিন বরদাস্ত করতে পারবো না বন্ধু। তিনি কথা যখন বললেন বেঈমানের দলে আক্ষিপ্ত হইয়া চল্লিশটা বেঈমান তার শরীরের মধ্যে চল্লিশটা বল্লম দিয়া পা থেকে মাথা পর্যন্ত উজ্জুপুরি ভাবে আঘাত করতে থাকে। ওরে আল্লাহর বান্দা, বল্লম গুলি সব বুকের ভিতর থেকে ঢুকাইয়া পিঠ থেকে বের করে আল্লাহর বান্দা এ পুরোপুর করে দেয়। গোটা সাড়ে তিন হাত বডিটাকে বেঈমানের দলে না হায়দার মতো ছাপাইয়া পইরা সাজরা করে দেয়। উনি আল্লাহর বান্দা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক নিয়া বলতে আছেন, আরশে আযিমের মালিক, তুমি আরশে আযিম থেকে তোমার দয়ার নজর দিয়ে একটু তাকায় দেখো আল্লাহ, আজ আমার কোনো অন্যায় নাই, অপরাধ নাই মালিক, আমি নিরপরাধী বেঈমানের দলের আমাকে হত্যা করে দিতেছে, আমি শহীদ হয়ে যাব, আমি তো তোমার দিদারে চলে যাব আল্লাহ। রব্বুল আলামিন বেঈমানদের কাছে আজকে আমি খুবাইবের একটাই অন্যায় একটাই অপরাধ আল্লাহ, আমি কেন তোমাকে রব বলে স্বীকার করলাম? আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, ওই বেঈমানদের কাছে আমি খুবাইবের একটাই অন্যায় অপরাধ, আমি কেন তোমার নবীকে নবী হিসেবে গ্রহণ করলাম, পয়গম্বরকে কেন নবী হিসেবে মেনে নিলাম? ওই বেঈমানদের কাছে আমি খুবাইবের একটাই অন্যায় অপরাধ মালি, আজ আমি কেন তোমার কুদরতি কদমে গিয়া নামাজে সিজদা দেই? আল্লাহু আকবার, আল্লাহ বেঈমানদের কাছে আমি খুবাইবের একটাই অন্যায় অপরাধ মালি, আমি কেন আজকে তোমার নবী সুন্নাত তরিকার দাঁড়িয়ে মুখ রাখলাম? বেঈমানদের কাছে আমি খুবাইবের একটাই অন্যায় একটাই অপরাধ, কেন তোমার নবীর আদর্শের টুপি আমি মাথায় নিলাম? আমি খুবাই, কেন তোমার নবীর সুন্নাত তরিকার পোশাক আমি গায়ে দিছি? আল্লাহ তোমার হুকুম মানতে গিয়া তোমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলতে গিয়া যদি আমার জীবন দেওয়ার আগে আমি দিতেছি আল্লাহ, তুমি আমায় কবুল করে দাও বালি। এলাকার যুব সমাজ, এ ঝাউতলার এনলাইন এলাকার যুব সমাজ, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, নামাজ পড়তে গিয়া, দিন পালন করতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া, নবীর আদর্শ সুন্নাত তরিকা মানতে গিয়া, মাথায় টুপি পড়তে গিয়া, সুন্নতি পোশাক পড়তে গিয়া, দাড়ি রাখতে গিয়া, আল্লাহর বান্দা যদি ফাঁসির মঞ্চ তৈরি হয় হবে, ভয় করবো না, জীবন বিলাই দেবো আমার আল্লাহর জন্য, কথা ঠিক না? আমি ঠিক আরা হারা রাজি না রায় থাকবি নারায় থাকবি আল্লাহ প্রত্যেককে আপনি খাস মুজাহিদ হিসাবে কবুল মঞ্জুর করেন, জোরে জোরে বলে রাবি। এ যুবক কোনো ভয় নাই, কোনো অপারেশন নাই, একমাত্র ভয় করব কাকে? জোরে আওয়াজ করে বলেন, আরেকটু জোরে বলেন, ভয় করব কাকে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়াতুবুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শয়তানের তরিকা আমরা চলবো না। আরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, যেই নবীর সিগনেচার ছাড়া কোন মুমিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওরে আল্লাহর বান্দা, যেই নবীর সুপারিশ ছাড়া কোন মুমিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যেই নবী তোমার আমার জন্য পাগল, ওই নবীর জন্য তোমার আমার পাগল পাড়া হওয়ার দরকার আছে না নাই রে যুবা? আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলতে সিংডি বান্দা, তুই দাবি কর আল্লাহ আমি তোমারে ভালোবাসি, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, তুমি আমার সৃজনকারী আল্লাহ, তুমি আমার হায়াত দাদা, তুমি আমার মৌত দাদা, তুমি আমার রিজিক দাদা, সব কিছুর মালিক কে? ওরে বান্দা, এটার পরিপূর্ণতা তো তখনই আসবে ওরে বান্দা, যখন তুই আমার হাবিবের সুন্নাত তরিকা পুরোপুরি মেনে চলবি না রে তাকবি। আল্লাহ তাআলা জানায় দিতেছেন সূরা আল ইমরানের 131 নম্বর আয়াতে কারিমার মধ্যে, নবী আপনি জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম।
হামসুরাত হামসিরাতে মুস্তাফা দরতাবা মিহারে কুনতবা ইত্তবাআ সুন্নতে খায়রুল বাশার গিরা লাজম তাগুয়া বি ইনফিসার মুহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশওয়া আলম হুয়া উসকি পয়দা এসে উজালা এক করবেন না খবরদার আমরা কি শয়তানকে খুশি করতে আসছি না আল্লাহকে খুশি করতে আসছি গাড়ি আমার 12:30 টায় তারাউরা তো আমার বেশি থাকবে আপনি ওঠেন কেন বসেন আগুন জ্বলতে আছে আগুন যজ্ঞ করে আগুন জ্বলে পায়দার নিচে আগুন জ্বলে কবরের মধ্যে যে গুনার কারণে ধাও ধাও করে জাহান্নামের আগুন জ্বলে ওই আগুন কিভাবে নিবে এই ফেকের নাই ঠিক আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক আরে মুসলমান ইমানদার আল্লাহর খোলা যদি আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয় বলতে আছেন নবী আপনি জানায় দেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করে আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহ রাব্বের অনুগ্রহ পেতে চাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া পেতে চাই আমরা সবাই পেতে চাই কিনা ঘরে আওয়াজ করে বলেন কারা কারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই নারায়ে তাকবীর সবাই চাই সবাই আল্লাহ কি বলতেছেন শুনেন ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ নবী আপনি জানায় দেন তারা জানো আমি নবীর আপনি নবীর অনুকরণ অনুসরণ করে ফাত্তাবিউনি নবী বলতেছেন তাহলে তোমরা আমি নবীর অনুকরণ অনুসরণ করো সুবহানাল্লাহ বলেন সবাই শিমরেলি হুজুর টুপি পারছে বা টুপিটা বড় সুন্দর রুমালটা পারছে রুমালটা বড় সুন্দর জুব্বাটা গায়ে দিবেন তাও কত সুন্দর ঝকমক ঝকমক করে বলে আপনি একটা কোট পরছেন কোট ব্লেজার এটাও সুন্দর আপনার ক্যামেরাটাও সুন্দর এই যে ক্যামেরাটাও সুন্দর হুজুর আপনি একটা চশমা পরে আসছেন চশমাটাও বড় সুন্দর রুমাল একখান গলার মধ্যে রাখছেন রুমালটাও বড় সুন্দর টুপি একখান পাঁচকুলি পরছেন টুপিটাও বড় সুন্দর কোটি একখান গায়ে দিয়েছেন জুব্বা একখান গায়ে দিয়েছেন বড় সুন্দর হুজুর রুমালটা মুড়া দিয়েছেন আপনার রুমালটাও বড় সুন্দর আমার মতো তোমাদের আল্লাহর হুকুম নামাজ পড়া লাগবে জিকির করা লাগবে তেলাওয়াত করা লাগবে মুখে মুখে ভালোবাসা হয় না ভালোবাসা অন্তর দিয়া আর বাস্তব রূপ দিলে এটা হলো প্রকৃত ভালোবাসা কথা ঠিক না ব্যাথি হুজুর জোরে কোন ঠিক না ব্যাথে আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এখন আপনি দাবি করেন আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমার পক্ষ থেকে যদি তুই দয়া পেতে চাও মায়া পেতে চাও রহমত মাগফিরাত কামনা করো আমরা কামনা করি কিনা তাহলে আমার নবীর অনুকরণ অনুসরণ করা লাগবে অনুকরণ অনুসরণ কি আমার নবী মাথায় টুপি দিয়েছিলেন একটু জোরে কইেন আমার নবী মাথায় টুপি দিয়েছিলেন এই বক্সটা কোন দিকে ফিরাইছো এইটা এই শ্রোতাদের দিকে ফিরা গেলা বোঝে না টেক কয় অনেক পরে ছয় ঘন্টা পর কয় এই বসটার দিকে ফিরাও আর এটার দিকে ফিরাও আওয়াজটা আমি পাই না জোরে সাউন্ড সব ফুল করো ওই একজন মোরাখাবা গেছে আমি মামু ধুমটা দেশে করা বালিশার খাতা এনে দে তাড়াতাড়ি ঘুমাই না কবরে বেড়া ঘুমাই তো ব্যাস হাজার হাজার বছর ওই ঘুমাই বে কি আরামের ঘুম না অশান্তির ঘুম এই চিন্তা হস আর ঘুমাইতেছে ঘুমাইয়ের খান মাইকে লাইন দিয়ে যা কই তোমরা যারা লগে পাইট টেলে আসো তোমরা একটু সাউন্ড বাড়াই দাও নারায় তাকবি আরে মুসলমান ইমানদার আল্লাহ করাম আমার নবী এক মুষ্টি দাঁড়িয়ে রেখেছেন ঠিক আছে আস্ত হয় কেন এই তো কি খানাকের নিচে মাইরাছেনি পোটলা কোনো পোটলা মোটলা নাই ঠিক না ঠিক আজকে আত্মার খোরাক নেওয়ার জন্য সবাই আসছে ঠিক না ঠিক এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার নবী সুন্নতি পোশাক তার গায়ে ছিল কিনা জোরে আওয়াজ করে বলেন আমার নবী গাঁজা খাইতো কিনা মদ খাইতো কিনা জেনা করতো কিনা মিথ্যা কথা বলতো কিনা আমার নবী চুরি করতো কিনা খুন করতো কিনা ধর্ষণ করতো কিনা তাহলে আমরা উম্মত হইয়া এগুলি আমাদের করা শোভা পায় না আমরাও এর থেকে বিরত থাকতে হবে এর নাম হইছে নবীর অনুকরণ অনুসরণ ঠিক না ঠিক মুসলমান দাবি করে আমি নবীর উম্মত দাবি করে একটা সিল্লি হালাই ফাল্লি হালাই ফজরের নামাজে খবর নাই জোহরে খবর নাই আসরে খবর নাই মাগরিবে খবর নাই এশায় খবর নাই নাম দিয়েছো মুসলমানি কাজে কিছু করো না এই তো নয় তো মুসলমানি শুধু রঙের বাহানা ফজরের নামাজ পড়ি না টুনটুনে টুনটুন ঠিক না ঠিক জোরে খান বাবাই আমার নৌকার মাঝে আমার কিসের ভয় বাবাই আমার ফলসিরাতের পোলটা নৌকায় পার করিয়া তাড়াতাড়ি দিয়ে আসবে জান্নাতে যাইতে কইছে জান্নাতে ঠ্যাংটা ঝুলাই রাখবে ফলসিরাতের পোলের মধ্যে নামাজ কালাম না পড়লে মনু সালু শেড্ডা কত ক্যাডটা পাবি দাম সামরাইন বৈদ্যা নামাজ কালাম পড়তেছ না বেড্ডা কবরে কিন্তু খবর আছে কথা ঠিক না ঠিক ও
ওই কবরের মাটির ডান পাশের বাম পাশের মাটির চাপ সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কারণেই কথা ঠিক না ঠিক হাতে পায়ে ধরে বলবো যুবক রে গুনার কাছে খেলকাম ধর আমার মাওলার পাগল হও তারপর আমার মাওলার পাগল হিয়া কবরে গিয়ে ঘুমাই কথা ঠিক না ঠিক তিন দিনেরই বাহাদুরি শুধুই বালুর ব্যান ফুরিয়ে এলে বাতাস টুকু বিনবে তোষা ক্ষমতারি গরম দিয়া টাকা পয়সার গরম দিয়া টিকে থাকা যাবি না যেতে হবে মন খালি হাতে কিছুই সঙ্গে যাইবে জান্নাতটা তো মামু বাড়ির আবদার না যখনই মন চায় মামু বাড়ি যাইয়া কারো কাছে না বইলে ডাবরা পাইরে খায় আম্বুর জাম্বুরা পাইরে খায় প্যারা পাইরে খাই জান্নাতটা কিন্তু এমন না মুসলমানের তালিকায় নাম উঠাইলে মুসলমান হওয়া যায় না মুসলমান তো প্রমাণিত হয় সালাত আদায় করলে খোদা ঠিক না ঠিক এখন মুসলমান প্রমাণিত হয় যদি যাকাত আদায় করো মুসলমান প্রমাণিত হয় রোজা রাখার মাধ্যমে খোদা ঠিক না ঠিক মুসলমানিত্ব প্রমাণ হয় বা নবীর সুন্নাত তরিকার আদর্শ গ্রহণ করলে খোদা ঠিক না ঠিক মুসলমানিত্ব প্রমাণ হয় জিহাদের পথে থাকলে অন্যায় প্রতিবাদ করলে মুসলমানিত্ব প্রমাণ হয় হক পথে মানুষকে দাওয়াত দিলে খোদা ঠিক না ঠিক মুসলমান প্রমাণিত হয় সত্য কথা বললে মুসলমান প্রমাণিত হয় নাইবে রসূলদের অনুকরণ অনুসরণ করলে কথা ঠিক না ঠিক কারণ আমার নবী দুনিয়াতে নাই আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া ওলামায়ে কিরাম নবীদের ওয়ারিস তাদের পদঙ্ক অনুসরণ করলে নবীর অনুকরণ অনুসরণ করা হবে আরেকটু জোরে বলা মুসলমান কথা ঠিক না ঠিক এবারে আসবো বেতাগি হুজুর বলেন ডাকাত থেকে আসছে সে আসছি যদি নবীর অনুকরণ অনুসরণ করি কি হবে আল্লাহ বলতেছে নবী আপনি বলেন হাবিবি কুমুল্লাহ এ নবী আপনি জানান আপনার অনুকরণ অনুসরণ করলে আপনার মহব্বতে মাথায় টুপি রাখলে মুখে দাঁড়িয়ে রাখলে আপনার মহব্বতে সুন্নতি পোশাক পরলে আপনার মহব্বতে দিনের কার্যক্রম পরিচালনা করলে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আমার চলাফেরা আমার লেনদেন আমার কথাবার্তা আমার চালচলন আমার ঘর আমার ব্যবসা আমার রাজনীতি সব যদি আল্লাহ নবী সুন্নত তরিকা অনুযায়ী হয় আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব ইউহিবিকুমুল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা তাহলে ভালোবাসবেন সুবহানাল্লাহ বলেন সবাই ভাইরা আমার যেই নবীর অনুকরণ অনুসরণ করলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায় তাহলে বলেন ইহুদি বেঈমানদের অনুকরণ অনুসরণ করব না নবীর সুন্নাত তরিকার অনুসরণ অনুসরণ করব ইহুদিদের কারা কারা বেঈমানদের কারা কারা নাস্তিকদের কারা কারা মুত্তাদদের অনুসরণ করবেন কারা কারা তাড়াতাড়ি দাঁড়া 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 নাই তো তাহলে মুসলমানের সন্তান হইয়া ইহুদি বেঈমানদের ওই কৃষ্টি কালচার ওই ভ্যালেন্টাইন ডে গত কয়েকদিন আগে কুত্তার কুত্তি লেডিস আর জন্ডিস আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার খাইয়া লইছে একটা দুইটা একসাথে পাঁচ আর কোন মাগ বটরে কুত্তার গু খাইয়া জিব্রা মাহাইছে আর ঠোঁটের মধ্যে মুরগির গু মাইকিয়া আর কয় ও ডালডিং তোরে স্যার আমি বাসি না চিল্লায় জোরে জোরে খান না আউযুবিল্লাহ ইহুদি বেঈমানরা মুসলমানের বিরুদ্ধে সব সময় কূপ খনন করে ইসলাম মুসলমানদেরকে মিটায়া দেওয়ার জন্য ওরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আর ওই বেঈমানদের সংস্কৃতি আমি লালন পালন করে বাস্তবে রূপ দিয়ে অন্তরে প্রশান্তি নেই আল্লাহর বান্দারা শুনে নাও ওই ইহুদি বেঈমানদের সাথে তোমার হাসন নাসর হবে নবী মুহাম্মাদের সাথে এবং ওলামায়ে কিরাম আল্লাহদের সাথে তোমার হাসন নাসর হবে না যুবা হাদিস পড়লাম হুজুর শুরুতে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম দুনিয়াতে যার সাথে যারা মহব্বত তার সাথে হবে তার কিয়ামত দুনিয়ার জমিনে যদি নবীর মহব্বত তোমার অন্তরে থাকে নবীর সুন্নাত তরিকায় রূপ দাও নবীর সুন্নাত তরিকায় যদি সাড়ে তিন হাত বড়ির মধ্যে তুমি বাস্তবায়ন করো এ যুবক ওলামায়ে কিরামদের মহব্বতে চলো ওলামায়ে কিরামদের থেকে কোরআন সুন্নাহর দিক নির্দেশনা নিয়ে জীবন জীবনটাকে যদি সুন্দর করে সাজাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো জিকির করো তেলাওয়াত করো ওরে আল্লাহর বান্দা গলায় সুরি আসবে তারপরেও আমি দাড়িতে পোষ লাগাবো না গলায় সুরি আসবে সুন্নতি পোশাক শরীর থেকে নামাবো না যদি এইভাবে হযরত ওমরের মতো চাল দিব আর ময়দানে অযুবক মনে রাখবা নবীর শাফাত তো রূপে ওয়াজিব হয়ে যাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুখে মুখে দাবি করে আমি মুসলমান আমি নবীর উম্মত তাহলে তুমি কেন 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 জানুয়ারি মাসে জানুয়ারের মতো আচরণ করো রাগ করবা না কাউকে ক্ষিপ্ত করা আমার উদ্দেশ্য না ডিসেম্বর মাসের পরেই যখন পহেলা জানুয়ারি আসে ওই সময় নাকি হ্যাপি নিউ খায়ার নাকি আয়ার যায়ার পাতলা এখানার কুন্ডা আর হাতা বুতা খাতা ফাডা ফুতা পিসা মারা গুতা কি জানি একটা আছে না হ্যাপি নিউ ইয়ার ইহুদি বেঈমানদের সংস্কৃতিটা মুসলমানদের সংস্কৃতি না কথা ঠিক না ঠিক
টাকা পয়সা নষ্ট করা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন আল্লাহর বান্দা অপচয় করা হলো শয়তানের ভাইয়ের পরিচয় ঠিক কার কথা জোরে বান শয়তানের এই মুহাদ্দিস আবুদুর কথা কন্না কা অন ভাই তো দুজন ভাইয়ে পোলা দিয়ে দেন এই মোদারিয়ান খাবিয়ান সিদ্ধি না হিনি সিমার দি আবার ওহিন ভাই পেনা পড়ে নেই কুলে আন আল্লাহ কবুল করুক নারায় তাকবীর আল্লাহ কিন্তু কোনো সমস্যা মনে হইতেছে না কোনো সমস্যা আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও জোরে জোরে কোন আমি এক কথা মনে রাখবেন ইহুদি বেঈমানদের তরিকা আমরা অবলম্বন করতে পারি না আর অবলম্বন করব না ওদের তরিকার উপর ওদের অপসংস্কৃতির উপরে মুসলমানের সন্তান আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নাও ঝাউতলার ইংল্যান্ড যুব সমাজ এই বেঈমানদের অপসংস্কৃতির উপরে আমরা ঝাড়ু মারি জোতা মারি লাথি মারি ধুতু নিক্ষেপ করি কারা কারা যুবক তৈরি আজকে থেকে ভ্যালেন্টাইন ডে এই বিশ্ব বিহায়াপনা দিবস যেটাকে বলা হয় ভালোবাসা ভালোবাসা নির্দিষ্ট একদিনে একটি সময় হতে পারে না 365 দিন সুজীবনের সূচনা লগ্ন থেকে মরার আগ পর্যন্ত মা বাবা ছেলে মেয়ে পরিবার পরিজন দোস্ত হাবাবের প্রতি থাকবে দোয়া ও ভালোবাসা অবিরাম আরেকটু জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক হিন্দু বেঈমানদের কোন পদ্ধতি কোন সিস্টেম নীতি আমি মুসলমানের সন্তান হয়ে মেনে নিতে পারি না কথা ঠিক না ভাই নারায় তাকবীর আল্লাহ আল্লাহ তুমি সবাইকে দিনের খাদিম হিসেবে কবুল করে নাও জোরে জোরে বলেন আমি হ্যাঁ এগুলো কি হইছে এই সব মুর্দাগুলারে জিন্দা করিয়ে ফেলাম জান্নাতে চৌরাস্তায় দিয়ে দিই ভাই তো আল্লাহ কবুল করুক জোরে জোরে করে আমি মুসলমান ভাইরারা আমার আর সামনে নয় পরিশেষে অনুরোধ করে বলতে চাই আল্লাহর বান্দা বলে আল্লাহ তাআলার ভালোবাসা তো হুজুর অবশ্যই পাবো নবীর সুন্নাত তরিকার অনুসরণ অনুকরণ করলে কথা ঠিক না ভাই আর কোনো फायदा আছে নাকি আর কোনো মেসেজ আছে নাকি আল্লাহ তাআলা অপর মেসেজে জানায় দিতেছেন শুধু ভালোবাসা দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত করব না নবী আপনি বলেন ওয়া ইয়াগফিরা লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জানাস্তু কদিম জামিউন ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি নবীর অনুকরণ অনুসরণ করলে নবীর মহাব্বতে মাথা টুকি রাখলে মুখ দাঁড়িয়ে রাখলে সুন্নতি পোশাক পরলে ওলামা ইকরামদের নেতৃত্বে চললে দিন দুনিয়ার কাজগুলি আল্লাহর পরামর্শ অনুযায়ী করলি পাঁচ ওয়াক্ত নামাজ জিকির তেলাওয়াত করলি দিলটাকে নরম রাখলে গুনামুক্ত জীবন যদি আমি গড়তে চাই গুনামুক্ত জীবন যদি আমি গড়ে সামনে অগ্রসর হই আমার প্রত্যেকটা কদম পড়বে জান্নাতের দিকে আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তাআলার ভালোবাসা তো পাবি পাবি তোদের জীবনের গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে আজকে আলোচনা দ্বারা বুঝলাম নবীর অনুকরণ অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় জীবনের গুনাহ মাফ হবে সুবহানাল্লাহ বলেন সবাই আর শয়তানের তরিকা অবলম্বন করলে আল্লাহর ভালোবাসা এবং গুনাহ মাফ হবে না কথা ঠিক না ঠিক জোরে বলুন আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না জীবনের গুনাহ মাফ হবে না যার অনুকরণ অনুসরণ করলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আর জীবনের গুনাহ কথা মাফ হবে সে তোমার আমার কলিজা টুকরা পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা ঠিক না ঠিক যেই নবী তোমারে আমারে ফালাই আল্লাহর জান্নাতে যাবে না রে যুবা নবী তো তোরা আমার জন্য প্রভু তুই আমি এখনো নবীর পাগল হতে পারলাম না কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পর আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতের মধ্যে চলে যাবে জান্নাতে যাওয়ার পর যখন দেখবে আমার কিছু উম্মত জান্নাতে আসছে আর অনেক উম্মতরা জান্নাতে আসতে পারে নাই জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান জায়গা মাকাম মাকামে মাহমুদের মধ্যে আমার নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবেন বলবেন আল্লাহ রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত মালি নবী তোমার ইজ্জত এবং জালাল নিয়াতের কসমকে ঘোষণা করলাম মালিক আমি নবী তোমার সুন্দর জান্নাতি মেহমান হব না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আরশ গরম হয়ে যাবে রহমতের দরিয়ার মধ্যে দোষ মারবে আল্লাহ তাআলা ডাক নিয়া বলবেন নবী আমার আপনি তাড়াতাড়ি মাথা উঠো আপনার করুণ কান্নার আওয়াজ আমি আল্লাহ কুতুত দিলে সহ্য করতে পারি না আমার মায়ের নবীকে ডাক দিয়ে বলবেন নবী হ্যাঁ আপনি হাশরের ময়দানে জান্নাত নাকি আমি আল্লাহ
আপনাকে অনুমতি দিলাম শাফাতে কবরা দিলাম আপনার যতগুলি উম্মত মনে চায় যত উম্মতদেরকে মনে চায় সুপারিশ করে জান্নাতে মেহমান বানায় সুবহানাল্লাহ বলছে ওরে যুবক আজকের কোরআনের মাহফিল থেকে ওয়াদা করে নাও সিদ্ধান্ত নিয়ে নাও আল্লাহ তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া মাসায়া রাখবা মালিক আল্লাহ গো আর কোনদিন গুনাহ করব না অসংস্কৃতির পথে চলব না গান বাজনা করব না মদ খাব না গাঁজা খাব না মা বাবার অবত্যতা করব না মা বাবার খেদমত করব মুরব্বীদের সম্মান করব না মাইকরামদের ইজ্জত করব আল্লাহ যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ব এই ওয়াদা যদি আমরা করতে পারি সিদ্ধান্ত নিয়ে যদি আল্লাহর ফজলে আখেরি মোনাজাত দিয়ে বাড়িতে যাইতে পারি আজকের এই যুব সমাজে মাহফিল সার্থককামী হবে কোনো সন্দেহ নেই কথা ঠিক না ঠিক ভাইরা আমার সময় বেশি নাই নিঃশ্বাসের আর বিশ্বাস নাই হায়াত থাকলে গুনাহ আল্লাহ মাফ করাইয়া করাইয়া গুনার বোঝা নিয়া কেউ কবরে পা দিও না জাহান্নামের ইন্ধন হইয়া যাইও না যাইও না কে কয়দিন দুনিয়াতে থাকবা আপনারও কিন্তু জানা নাই আমারও কিন্তু জানা নাই মরাই কিন্তু লাগবে সবার কোনো সন্দেহ নাই কথা আমার না কথা আমার আল্লাহ কুল্লু নাফসি যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী কিন্তু মৃত্যুবরণ করতে হবে সবার মরা লাগবে মউত নামক শরবতের পেলা পান করা লাগবে ঘোষণা কার সুরান কাবুতের 57 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে এই ঘোষণা আমার মালিক আমার মাওলার সুতরাং কার কখন মরণের ডাক আসে মসজিদের পালকিকারা কার কখন বাড়ির দরজা হাজির হয় রে যুবক জানি না আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে নাও আল্লাহ সুবহান গুলি বলে আল্লাহ এর লাইনে এই সাউতলার লাইনে যুব সমাজ সব আল্লাহ বলে ময়দানে দাঁড়ায় যাও মুরব্বীরা বসেন যুব সমাজ দাঁড়াও 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 বলো আল্লাহ একটু সাবানটা খুলে মধুর সুরে ডাক দিয়া বলে আল্লাহ ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না আমি চিৎকার দিয়ে বলবো আপনারা আওয়াজ করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা বলবেন পড়বই পড়ব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই পড়ব আগামী কাল ফজর থেকে পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই পড়ব নারায়ে তাকবীর আল্লাহ মা বাবার খেদমত মুরব্বীদের সম্মান আলেম ওলামাদের একরাম দাদাই তাকবীর আল্লাহু গুনার কাজ যেইখানে আমরা নাই সেইখানে গুনার কাজ যেইখানে আমরা নাই সেইখানে নেকের কাজ যেইখানে আমরা নাই সেইখানে মদ গাজা যেইখানে আমরা নাই সেইখানে হ্যাঁ মাদক টাদক যেইখানে আমরা নাই সেইখানে ওয়াজ মাহফিল যেইখানে আমরা আলেম ওলামারা যেইখানে নারায়ে তাকবীর তাফসীর কুরআন মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও জোরে জোরে বলেন আমিন।